নমস্কার বন্ধুরা চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা এই ফেব্রুয়ারি মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে আজকে আমরা তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো এবারে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কে সব পনেরো নম্বরের দেওয়া হয়েছে আমাদের পরিবেশ আমি অন্যান্য বাংলা এবং অঙ্ক সহ অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আমি পোস্ট করে দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে তোমরা চলো সরাসরি এর উত্তরগুলো দেখে নিই উত্তরগুলো দেখার আগে বলে দিই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে কি হবে এরপরে কোনো অ্যাক্টিভিটি পোস্ট করলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে একের দাগের তিনটি শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে দুয়ের দাগের একটি বাক্যে উত্তর দিতে হবে প্রতিটাই তিন নম্বর মানে এক নম্বর করে তিনটি করে তিন তিন ছয় এরপরে তিনের দাগে একটি বা দুটি বাক্যে উত্তর এবং চার দাগে দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে হবে চলো আমরা সরাসরি চলে যাই অ্যান্সার সিটে আমরা চলে এসেছি উত্তর সিটে দেখো যেটা বলা হয়েছে যে মরেল অ্যাক্টিভিটিক ফেব্রুয়ারি দু হাজার বাইশ আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী পূর্ণমান পনেরো একের দাগে যেটা বলেছে যে দাঁড়িপাল্লা আর বাটকারা দিয়ে কোনো বস্তু যা মাপা হয় তা হলো কি আকৃতি ভর দৈর্ঘ্য আয়তন তো উত্তর হিসাবে দাঁড়িপাল্লা আর বাটকার দিয়ে কোনো বস্তু যা মাপা হয় তা হলো ভর ক্ষয়ের অপশান একের দুইটা বলেছে কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটু উদাহরণ হলো জল থেকে বরফ হওয়া জল থেকে বাষ্প হওয়া বাষ্প থেকে জল হওয়া বরফ থেকে জল হওয়া এর উত্তর হয়ে যাবে ঘরেরটা বরফ থেকে জল হওয়া একে তিনটা বলেছে পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলো কাঁচ লোহা কাগজ প্লাস্টিক উত্তর হয়ে যাবে পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলো লোহা দুই দাগেরটা বলেছে একটি বাক্যে উত্তর দাও চাল থেকে কাঁকড় কিভাবে আলাদা করবে তো চাল থেকে কাঁকড় আলাদা করার জন্য কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলো বেছে ফেলে দিতে হবে এরপর দুই দাগে দুইটা বলছে কঠিন তরল আর গ্যাস এদের মধ্যে কোনটি নিজস্ব আকার আছে তো উত্তর হিসাবে কঠিন তরল আর গ্যাস এদের মধ্যে নিজস্ব আকার আছে নিজস্ব আকার আছে কার কঠিনের নিজস্ব আকার আছে পরলের যে যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে চলে যাচ্ছে কোনটি নিজস্ব আকার আছে তার কঠি কঠিন পদার্থের নিজস্ব আকার আছে দুই তিনেরটা বলছে গ্যাস ছড়িয়ে পড়ে একটু উদাহরণ দাও তো মশা মারার জন্য ধোঁয়া দিলে সেটা ছড়িয়ে পড়ে তো গ্যাস ছড়িয়ে পড়ার একটা উদাহরণ এরপরে তিনের দাগের বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও নুন জল থেকে নুনকে আলাদা করবে কি করে দেখো থালায় করে নুন জল দুপুরে রোদে রেখে দিলে জলটা উপে যাবে আর নুনটা থালায় পড়ে থাকবে এইভাবে নুন জল থেকে নুনকে আলাদা করা যাবে এরপর তিনের একটা বলেছে গ্যাস আরও ভর আছে একটু উদাহরণের সাহায্যে বুঝে দাও তো উত্তরটা দেখে নাও গ্যাস সিলিন্ডার থেকে পাইপ করে উনুনে গ্যাস যায় এবং আগুন জ্বালালে পড়ে তো রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে এই জন্যই যিনি গ্যাস সিলিন্ডার বাড়িতে দিয়ে যান তার ওটা আনতে কষ্ট হয় কিন্তু নিয়ে যাওয়ার সময় সহজেই নিয়ে যায় এর থেকেই বোঝা যায় যে গ্যাসের ভর আছে তিনি তিনি তিনের বলছে পদার্থ বলতে কি বোঝো তো যার কিছুটা ভর আছে যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি কঠিন তরল আর গ্যাস হলো পদার্থের তিনটি অবস্থা চারিদারটা বলছে দুটি বা তিনটি বাক্য উত্তর দাও মেঘ কীভাবে তৈরি হয় দেখো ভূপৃষ্ঠ অবস্থিত বিভিন্ন জলাশয় নদীনালা পুকুর সমুদ্র প্রভৃতির জল সূর্যের তাপে এই জলগুলি জলীয় পরিণত হয়ে উপরে উঠে এবং পরে ওই জলকণাগুলি একে অপরের সাথে মিশে মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টি হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে তাহলে সমস্ত প্রশ্নের উত্তর বলে দিলাম তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ